ওনার বাবা মা কেউ আসছে। খবর পাই হাজিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুজন নারী শিক্ষার্থী ডুবে তাদের একটা অ্যাক্সিডেন্ট খবর। পরবর্তীতে এই খবরটা পাওয়ার পর আমরা আব্দুর রহমান মেডিকেলে আসি। এসে আমরা দুজনকে লাশ ধরে এবং একজনকে আইসিতে শনাক্ত করি। প্রাথমিকভাবে যিনি ব্যক্তি মারা গেছে তার পরিচয়টা ছিল না। আমরা তার মোবাইলে চিত্র ধরে তার পরিবারকে খবরটা আমরা জানিয়েছি এবং আমরা জানতে পেরেছি তার নাম হচ্ছে প্রীতি। সে ম্যানেজমেন্ট প্রথম বছর শিক্ষার্থী সরকারি কলেজে এবং যিনি আইসিউতে চিকিৎসাধীন রয়েছে তার নাম হচ্ছে দীপা। তিনিও একই প্রতিষ্ঠানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমরা এতটুকু জানতে পেরেছি, বিষয়টি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুরে দুজন শিক্ষার্থী পানিতে পড়ে গেছে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি এবং আমাদের পরিচালক ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগ প্রফেসর মাহবুব সহ আমরা সেখানে যাই এবং যাই দেখতে পাই যে ডেকোরেশনের খালি স্থানীয় কিছু লোক ছিল, ডেকোরেশনের দুজন ছেলে পানিতে ইয়ে করে খোঁজাখুঁজির পর ওই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। তখন তাকে মুখ থেকে পানি বের হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য আমাদের অ্যাম্বুলেন্সে করে আমরা দিনাজপুর মেডিকেল এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আমরা প্রেরণ করি। পাশাপাশি আমরা দুজন শিক্ষককেও পাঠাই। আমরা প্রাথমিকভাবে জানতাম না এগুলি দিনাজপুর সরকারি কলেজের ছাত্রী না আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পরে আমরা জানতে পেরেছি যে এগুলি দিনাজপুর সরকারি কলেজের ছাত্রী। তবে একজন ছাত্রী সম্ভবত মারা গিয়েছে এবং একজন ছাত্রীর ট্রিটমেন্টের জন্য বিশ্ববিদ্যালয়ের আমাদের যে শিক্ষকরা ছিলেন তারা সার্বিক চেষ্টা করেছেন তাদের ট্রিটমেন্টের সহযোগিতা করার জন্য।